যে খবরের দিকে নজর রাখবো, নেপালে মাঝ আকাশে নিখোঁজ একটি বিমান, আরো একবার জানাবো, নেপালে মাঝ আকাশে নিখোঁজ বিমান। পোখরা থেকে জমশম যাওয়ার পথে বিমানটি নিখোঁজ হয়ে যায় এবং 22 জন যাত্রী ছিল বিমানে বলে জানা যাচ্ছে, এবং বিমানের সঙ্গে যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। নেপালে মাঝ আকাশে নিখোঁজ বিমান, 22 জন যাত্রী নিয়ে রওনা হয়েছিল, বিমানটি পোখরা থেকে জমশম যাচ্ছিল এবং সেই সময় মাঝ আকাশে নিখোঁজ হয়ে যায় একটি বিমান। বিমানের সঙ্গে যোগাযোগও বিচ্ছিন্ন হয়েছে ইতিমধ্যে বলে জানা যাচ্ছে। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দু, কি জানতে পারছো বিষয়? দেখো, নেপালের পোখরা থেকে জমশম যাচ্ছিল এই বিমানটি, এটি হচ্ছে 9 EAT ডাবল ইঞ্জিন এয়ারক্রাফট। সেখানে 22 জন যাত্রী ছিল, বিমান কর্মী এবং যাত্রী মিলিয়ে মোট 22 জন যাত্রী এই বিমানে ছিল। 9:55 আজ সকাল 9:55 বিমানটি পোখরা থেকে ওড়ে এবং জমশন যাচ্ছিল মাঝ আকাশে। বিমানটি হঠাৎ উধাও হয়ে যায়, তার সঙ্গে এয়ারপোর্ট অথরিটি কোনো যোগাযোগ করতে পারেনি এবং এখনো পর্যন্ত বিমানের কোনো খোঁজ নেই। যেটা জানা যাচ্ছে যে এই 22 জন যাত্রীর মধ্যে 4 জন ভারতীয়, 3 জন জাপানি এবং বাকি হচ্ছে নেপালের বাসিন্দা। এবং বিমানটি কোথায় গেল, কি কারণে সেই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, বিমানটি দুর্ঘটনার মধ্যে পড়লো কিনা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। তবে ওই পোখরা যে এলাকা, সেই এলাকা থেকে সেই এলাকায় উদ্ধারের জন্য দুটি বেসরকারি সংস্থার হেলিকপ্টার সঙ্গে সঙ্গে সেখানে পাঠানো হয়েছে। নেপাল যে হোম মিনিস্ট্রি অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রক, সেই মন্ত্রক থেকে জানানো হয়েছে নেপালের সেনাবাহিনী তৈরি রয়েছে, সেনার তরফ থেকে আরো বেশ কয়েকটি হেলিকপ্টার বা সেখানে উদ্ধারের জন্য পাঠানো হতে পারে। এই মুহূর্তে জোর তৎপরতা চলছে এবং এই বিমানটির সঙ্গে এখনো পর্যন্ত কোনো যোগাযোগ করা যায়নি। যেটা নেপাল, এই বিমানটি হচ্ছে অত্যন্ত শক্তিশালী বিমান এবং যে প্যাসেঞ্জার অর্থাৎ যাত্রী বিমানের যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি হয়তো কম, ছোট বিমান, কিন্তু এটি দুর্ঘটনার কবলে পড়াটা কিন্তু খুব একটা সহজ নয়। যেটা নেপাল সরকারের দাবি যে এই বিমানটি কিন্তু নেপালের সব থেকে শক্তিশালী এবং সব থেকে যাত্রী বহন করার জন্য অত্যন্ত উন্নত মানের বিমান, কিন্তু বিমানটির সঙ্গে যোগাযোগ করা যায়নি, মাঝ আকাশে বিমানটি উধাও হয়ে গেছে। ধন্যবাদ দিব্যেন্দু, কথা বলছিলাম প্রতিনিধি দিব্যেন্দু ঘোষের সঙ্গে।